যেহেতু আমার কাজটা বন্ধ আমাকে একদিকের রাস্তা বন্ধ হলে আর একদিকের দরজা খুলতে হয় এটা একটা দু নম্বর হচ্ছে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি এটা কিন্তু সারা বাংলার জন্য বলা হচ্ছে এটা সিরিয়াসলি নেবেন আপনারা যে ফিফটিন কমিশনের টাকা পান তার মধ্যে পনেরো পার্সেন্ট যে টাকা পান পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি আগে পেতেন না আগে সেই টাকাটা নিজের মতো করে খরচ করতেন কিন্তু আপনাদের স্কিমে রাস্তাটা আছে যেহেতু গ্রামীণ রাস্তার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে আমি বলবো আপনাদের যেহেতু গ্রামীণ রাস্তার টাকাটা আপনাদের অন্য কাজগুলো করতে হবে না আপনাদের অন্য কাজগুলো আমরা দেখে নেব কারণ সামনে পঞ্চায়েত ইলেকশন এসে যাবে তখন আর কিছুই করতে পারবেন না এখন শুধু রাস্তাটা করুন বাদ বাকি যে প্ল্যান আপনারা করেছিলেন জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি আমাদের অন্যান্য অনেক ডিপার্টমেন্ট আছে সেগুলো ছোটোখাটো করে অন্যান্য জায়গা থেকে আমরা দেখে দেবো জেলা পরিষদের সভাধিপতি একটা লিস্ট করে ডিএমের হাতে দিয়ে দেবে ডিএম পাঠিয়ে দেবে কলকাতায় সিএস এর কাছে আই ক্লিয়ার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হাত তুলুন তো সব বর্ধমান পূর্ব পশ্চিম দুটো মিলিয়ে বুঝতে পারলেন কী বললাম আপনাদের টাকাটা দিয়ে শুধু গ্রামীণ রাস্তা তৈরি করুন অন্য কাজগুলো আমি দেখে দেব কারণ গ্রামীণ রাস্তার বাংলার বাড়িটা বন্ধ করে দিয়েছে ফলে গ্রামীণ রাস্তা করলে সে কাজটা অনেক চোখে পড়বে আপনি ফিফটি পারসেন্ট টাকায় গ্রামীণ রাস্তা করুন যা পান টাকা আর ফিফটি পার্সেন্ট অন্যভাবে খরচ করুন সে আপনি ঘরবাড়ি করতে পারেন সেন্টার করতে পারেন সেটা আপনি দেখে নিন তাহলে এটা ক্লিয়ার হলো জেলা পরিষদ কারা আছেন জেলা পরিষদের সভাধিপতিসহ মেম্বাররা সহ সারা বাংলার জন্য এটাই কিন্তু পলিসি হলো ঠিক আছে আর্ধেক টাকা আপনারা ইমিডিয়েট যে গ্রামীণ সড়কগুলো নেওয়া ছিল পঞ্চায়েতে কিন্তু তারা করতে পারেনি এর কাছ থেকে লিস্ট নিয়ে নিন ডিএম জেলা পরিষদকে একটা লিস্ট দিয়ে দেবে পঞ্চায়েত সমিতির লিস্টগুলোও জেলা পরিষদকে দিয়ে দেবে না তো ডিএম নিজে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানদের ডেকে একটা মিটিং করে এবং পিডাব্লিউডি যারা আছে রোড কনস্ট্রাকশনে যারা আছে তাদের নিয়ে একটা মিটিং করে এটা করবেন এবার আমি চিফ সেক্রেটারিকে বলবো চিফ সেক্রেটারি একটা সাজেশান দেবেন যেটা আমরা আলোচনা করেছি আউট হিসেবে কারণ মানুষের কাজ তো আমরা বন্ধ করতে পারি না আমাদের বলেছি একটা দরজা বন্ধ থাকলে আর একটা দরজা খুলতে হবে আমি একটা রাস্তার কথাটা বললাম সলিউশন কারণ গ্রামীণ রাস্তা খারাপ থাকলে কেউ ভোট পাবেন না মাথায় রাখবেন রাস্তাটা দেখলে লোকে খুশি হয়ে আপনাকে ভোট দেবে নিজে দাঁড়িয়ে থেকে দরকার হলে মাথায় করে ইট বইবেন এটা একটা আমি নিজে জীবনে ইট বইয়ে আমি একটা গ্রামীণ রাস্তা তৈরি করেছিলাম আমার খুব ভালো লাগে এগুলো করতে দেখো আমায় ডাকবেন আমি আসবো বলো হ্যাঁ ম্যাম যেটা আপনি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বললেন আমি দু তিনটে জিনিস বলতে চাই প্রথমে ম্যাম আপনি প্রিকমেন্টটা প্যাডি নিয়ে বলেছেন আমি পরে বাংলা আবাস যোজনা ও সড়ক যোজনার জন্য আসছি ম্যাম হ্যাঁ ম্যাম আপনি যে পুরুলিয়া বাঁকুড়ার পরা পরে আমরা নিজেদের মধ্যে বসেছি একটা দেখা যাচ্ছে ম্যাম কি যেটা অভিযোগগুলো হচ্ছে সেটা অন্য জায়গায় থেকে আসছে আমাদের কাছে অভিযোগ প্রথম আছে ম্যাম আমাদের যে যে কমন প্রোকিওরমেন্ট সেন্টার্সগুলো আছে সেন্ট্রাল প্রকিউরমেন্ট সেন্টার্স তার সংখ্যাটা ম্যাম বাড়াতে হবে আমাদেরварти আমরা লোকজনকে দেখে নিয়েছি ম্যাডাম যেখান থেকে শিখানে ম্যাডাম আমাদের সলো শো মতো আরো যে কমন প্রকিউরমেন্ট সেন্টার বাড়াতে হবে এটা না বাড়ালে ম্যাডাম যেটা হচ্ছে রাইস মিলে এটা বিএসটি বলা হয় বিএসকে তাই না ম্যাডাম সিপিিসি সেন্টার আচ্ছা সিপিিসি হ্যাঁ ম্যাডাম যেখানে চাশিরা শরাশুরি চলে আসছে সেখান থেকে ধান বিক্রি হয়ে আছে হচ্ছে কি যেহেতু সেন্টার্স গুলো কম আছে ম্যাডাম ওখানে চাশিরা গিয়ে ঠিক সময়ে ধান দিতে পারছে না গ্রামে এইগুলো তো প্ল্যান করতে হয় বিডিওদের বিডিও রা আপনারা নিজেরা এই প্ল্যানটা করুন প্লিজ কারণ আপনাদের উপর এটা নির্ভর করে যখন আপনি যাবেন তখন সাথে আপনি লোকাল এস ওসি কেউ নেবেন আর একটা যেটা ম্যাম সমস্যা যেটা আপনি বলেছিলেন বাঁকুড়া পুরুলিয়াতে সেটা হচ্ছে ওজন নিয়ে একটু অভিযোগগুলো আসছে সেখানেও আমরা আমাদের মানে প্রিন্সিপাল সেক্রেটারি কনজিউমার অ্যাফেয়ার সঙ্গে আমরা কথা বলেছি এখন যে নিয়ম আছে বছরে একবার ক্যালিব্রেশনটা দেখা হয় এখন আমরা বলছি অন্তত যখন প্রিকিওরমেন্ট সিজন চলছে যেখানে চাষিরা আসছে সেখানে আমাদের ঘন ঘন এটা ক্যালিব্রেশনগুলো ঠিক করে নিতে হবে প্রভাব তোমার এখন সরি এমবি রাওয়ের এখন আপাতত তোমার কাজ হচ্ছে পরিদর্শন করা এবং কোথায় কি হচ্ছে এটা দেখে নেওয়া উলগা আছে উলগা পঞ্চায়েতের প্রধান হিসাবে কাজ করছে কোঅপারেশনেরও তুমি যেহেতু অ্যাডভাইজারি পোস্টে আছো তুমি জেলায় জেলায় গিয়ে রিপোর্ট কালেকশান করবে এবং প্রত্যেকটা ডিএম জেলা পরিষদ পঞ্চায়েতের সাথে কথা বলবে এবং নিজের সারপ্রাইজ ভিজিট করে একটা ডায়েরি তৈরি করে আমাদের দেবে যেভাবে আমি করছি আমি তোমাকে বলবো ওটা বলতে বাড়িটা ওর একটা ম্যাম বিএলআর অফিস নিয়ে বলে দিছি আপনি বাকুরা পুরুলিয়া যেটা আছে নানা রকম জমি সংক্রান্ত বিষয় নিয়ে অভিযোগ গুলো আছে আমরার ম্যাম গতকাল একটা ইন্ডাস্ট্রি নিয়ে মিটিং করেছিলেন আমি যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক নিয়ে মিউটেশন কনভার্সন রেকর্ড অফ রাইটস চেঞ্জ করা অনেক দিন থেকে অনেক দিন পড়ে থাকে ম্যাম বিএলআর অফিসে তো আপনি যেটা অলরেডি अप्रूव করে দিয়েছেন ম্যাম আমরা থ্রি মেম্বার কমিটি ব্লকে ব্লকে থ্রি মেম্বার কমিটি করে দিয়েছি যেখানে বিডিওরা থাকছেন বিএলওরাও থাকছেন ওরখানে লোকাল আইসিরা থাকছেন এই থ্রি মেম্বার কমিটি কিন্তু প্রতি সপ্তাহে বসবে যেটা যেটা জমি সংক্রান্ত অভিযোগগুলো আছে মিউটেশন হচ্ছে না কনভার্জন হচ্ছে না রেকর্ড অফ রাইটস চেঞ্জ হচ্ছে না তারপরে যেটা আছে অন্যান্য জিনিস যেটা হচ্ছে না সেটা বিএলআর অফিস সবটাই কমিটিতে প্লেস করবে বিডিও তত্ত্বাবধান ওর আইসি দেখে নেবে কি এই কাজটাগুলো হচ্ছে এছাড়া ম্যাম যেটা আছে যেখানে বালি খাদানগুলো আমরা যে টেন্ডারগুলো করেছি সেটা ঠিক মতো বালি তোলা হচ্ছে কি না এই গ্রামীণ যে রাস্তাগুলো যেটা নষ্ট হয়ে যাচ্ছে যেখানে যেটা আগে থেকে অনেকটাই ম্যাম ইম্প্রুভমেন্ট হয়েছে এখন যেটা আপনি উল্লেখও করলেন এটা ম্যাম থ্রি মেম্বার কমিটি এটা দেখে নেবে এটা ম্যাম অলরেডি আমরা অর্ডার দিয়ে দিয়েছি বিডিও ডিএমরা যেহেতু এখানে আছেন আমরা ম্যাম এডিএম এলআরদের সঙ্গেও আগামী সপ্তাহ বসছি এটা নিয়ে পুরোটা নিয়ে